আপনি দেখবেন এক একটা ব্যাংক ব্যাংকে এক একজনের কত ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, আপনারা একটু খবর নেন। আপনারা শুধু ওই দামি দুইটা গাড়ি দেখেন না, গাড়ি কি আমাদের জন্য? ওই আমাদের বায়ার আসে যদি ওই গাড়িতে না চালায়, কইব গরিব লোক, গরিব লোক, আর ওরে আমি কি অর্ডার দেবো? অনেক সময় আমরা কিন্তু বাস্তবতার মানে জন্য কিন্তু আমরা এটা করি, নিজে ব্যবহার করি, আপনি দেখেন আমার কোন গাড়িটা ব্যবহার করি আর আর আমার বায়রের জন্য কত দামি গাড়ি রাখছি। মোহাম্মদ ফজলুল হক, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, হিলাল ভাই যেটি বলছিলেন যে আমাদের নৈতিকতা ভাই আমি মানসিকতার পরিবর্তন প্রয়োজন। হেলাল ভাই, যেন কোনো কারণে আমাদের দেশে ইন্ডাস্ট্রির প্রতি অনীহা, হয়তো আমি কি সেই কথা বলছি, হয়তো সেই ইন্ডাস্ট্রি করে নাই, এটাও হইতে পারে। কারণ সেই যদি ইন্ডাস্ট্রি করতো তাহলে সমবেদনা বুঝতো, বেদনা বুঝতো যে কী হইল। দেখেন এই দেশে, এই দেশে কেউ যত যত বাইরের যারা প্রেসক্রিপশন লেখে কেউ বলে না এই দেশে টেক্সটাইল ইন্ডাস্ট্রি করো, গার্মেন্টস না, টেক্সটাইল। তোমরা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে সুতো আনবা, ওখান থেকে তোমরা গার্মেন্টস বানাবা, এটাই ছিল প্রেসক্রিপশন। কারণ তোমার দেশে কোনো তুলা উৎপন্ন হয় না, কিন্তু বাংলাদেশে এটা প্রমাণ করে দিছে বাইরে থেকে তুলা এনেও আমরা ইন্ডাস্ট্রি করতে পারি। এর পিছনে দুটা কারণ ছিল, একটা হলো গ্যাসটা যে ছিল এটা ছিল আমাদের একটা প্রণোদনার মতো, এত সস্তা, আরেকটা ছিল শ্রমিক মজুরি। এখন জাতির সম্পদ, এখন হেলাল ভাইয়ের ইচ্ছা জাতির সম্পদ ব্যবহার করছে। এই বেটা কেন একটা থেকে তিনটা স্পিনিং করলো, কেন এত হইল ভাই? এখন যদি এখন এক একটা বায়ার সময় দেয় 30 থেকে 40 দিন, এটা কি বাইরে থেকে মাল ইম্পোর্ট করে এনে সুতা এনে এদিকে ডাইং করে আমার কি এক্সপোর্ট করা সম্ভব ছিল? আপনারা কি, আপনারা তো এটা কখনো ভাবছেন? আমরা তো বলি না বাজেটে আমরা কি চাচ্ছি। যেখানে আমাদের মল একটা মূল বক্তব্য ছিল, আমরা একটা আমরা আমরা রিসাইকেলের রিসাইকেলের জন্য আমরা পুরনো কাপড়গুলো আনব। এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও উনিও এটা এটা জানে এবং উনিও নির্দেশ দিচ্ছে। অনেকে বলছে, বিভিন্ন প্রশ্ন করছে, বলছে না এখন যেটা সারা পৃথিবীতে যেটা চায় আমাকে তো সেইভাবে আমাকে আমাকে গার্মেন্টস বানাইতে হবে। কিন্তু আমাদের তো এটা তো কী আছে, এটা কি আমাদের কি বাজেটে কি এটা কি চাওয়া যে আমাদেরকে এইটুকু আমাদেরকে পুরনো কাপড়গুলো ফ্রি আনার ব্যবস্থা করেন, আমরা এই কাপড়টা দিয়ে সুতা বানাইয়া আমরা গার্মেন্টস করব। যেটা এখন যেটা নাকি সাস্টেনেবল লইয়া যেখানে সারা ওয়ার্ল্ডে কথা বলতেছে, তো এটা কি, এটা কি আমরা চাইতে পারি না? তো আমরা কি, আমরা এইটুকু তো আমরা চাইতে পারি, আমরা তো বলি না আমাদের প্রণোদনা দেন না, আমরা প্রণোদনার কথা আমরা বলতেছি না। আমরা বলতেছি আমরা বর্তমানে যেই আমরা যেই কিসে আমরা আমাদের কি করতেছি এখন বলেন। গ্যাসের দাম বাড়াইলেন, গ্যাসের গ্যাস কত ফ্যাক্টরিকে দিতে পারতেছেন না আপনার, আমরা তাহলে কিভাবে চালাবো? এদিক দিয়ে অর্ডারের অবস্থা কম, আজকে হেলাল ভাইয়ের মনে হয় ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে, আজকে তো ঈদের শেষ সময় দোকান মনে হয় খুব চলতেছে না। হেলাল ভাই, দোকানে আপনারা যারা যাচ্ছেন মুষ্টিমেয় কয়েকজন গ্রামে খুঁজে দেখেন, আপনারা বলতেছেন যে আমরা মালিকরা আমরা যে কি অবস্থায় আছি, আমি প্রথমেই বললাম যে আমরা কত চিন্তিত যে আমাদের শ্রমিকদেরকে কীভাবে হাসি মুখে বাড়ি ফুটা ফিরাবো। কীভাবে আপনি দেখবেন এক একটা ব্যাংক ব্যাংকে এক একজনে কত ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, আপনারা একটু খবর নেন। আপনারা শুধু ওই দামি দুইটা গাড়ি দেখেন না, গাড়ি কি আমাদের জন্য? ওই আমাদের বায়ার আসে যদি ওই গাড়িতে না চালায়, কইব গরিব লোক, গরিব লোক, আর ওরে আমি কি অর্ডার দেবো? অনেক সময় আমরা কিন্তু বাস্তবতার মানে জন্য কিন্তু আমরা এটা করি, নিজে ব্যবহার করি, আপনি দেখেন আমার কোন গাড়িটা ব্যবহার করি আর বা আর আমার বায়রের জন্য কত দামি গাড়ি রাখছি, এগুলো রাখতে হবে। তো আমরা আসলেই যে কথাটা বলবো যে বাজেটে বাজেটে আমরা কিছু ওরকম আমাদের কিছু চাওয়া ছিল না। জি, আমাদের চাওয়া ছিল যে দেখেন এই সাস্টেনেবল যে আমরা যেটা নিয়ে সারা ওয়ার্ল্ড যেটা চাচ্ছে এটাকে একটু আনার আপনারা সুযোগ করে দেন, তাহলে কিন্তু আমাদের কিছু এক্সপোর্ট বাড়াইতে পারবো। আর বলেন আমরা আজকে এই যে আপনিও যে গাড়িটা চালান, যদি এই দেশে যদি ডলার না আনতে পারতো তাহলে কীভাবে চালাইতেন?
না প্রথমে আমি কিন্তু গাড়ির কথা এই কারণে বলি নাই, বলছি কারণে যে আমাদের ক্রাইসিস যাচ্ছে, আমরা তো অস্বীকার করছি না, প্রত্যেকটি সেক্টরে ক্রাইসিস যাচ্ছে, আমাদের কিন্তু সার্ভাইভ করতে হবে, আমাদের শ্রমিকদের বলেন কর্মচারীদের বলেন সবাইকে মিলেই কিন্তু আমাদের সার্ভাইভ করতে হবে, এই মানসিকতা যেটা আমাদের। দেখেন আপনি কি আমাদের সবাই মিলে সার্ভাইভ করতে, আপনি কি জানেন একটা গার্মেন্টস সেক্টর বা ফ্যাক্টরিতে কত পার্সেন্ট উৎপাদন হয়, কেন এত 10 দিন 15 দিন ছুটি দেওয়া হয়েছে? যদি এখানে যদি প্রকৃতপক্ষে যদি অর্ডার থাকতো তাহলে কি 10-15 দিন ছুটি দিতে পারে? আশায় আছি এই 10-15 দিন বন্ধ রেখে। এটাকে যেভাবে রাগঢাক করছেন জি, এটা তো অলরেডি ইন্টারন্যাশনাল মিডিয়াতে আছে জি, যে এটা শুধু বাংলাদেশ নয়, ইন্দোনেশিয়া বলেন, ভিয়েতনাম বলেন, সারা পৃথিবী, সারা পৃথিবীতে আমাদের দেশে মোর দেন 18% অর্ডার কমে গেছে। তো এটা কেন কমে, আরো একটু বেশি কমছে? তো আমি নেগেটিভ কথা বলতে চাচ্ছি না, এখন এটা কেন কমছে? এটা তো ওদের বাইং পাওয়ার কমে গেছে, বাইং পাওয়ার কমে গেছে, এখন এটার জন্য আমার সরকার কি করবে? না আমি তো বলি না, সরকারকে যেটা নাকি করা দরকার, আমাদের গ্যাসের দামগুলো বাড়াইছে, এটা মার্কেটে অ্যাডজাস্ট করুক, যেহেতু গ্যাসের দামটা কমে গেছে গা, বিদ্যুতের দামটা আরেকটু কম। আপনারা এই কথাগুলো কেন বলছেন না যে এখন এই অবস্থা, যে এখন ধরেন ইনকাম ট্যাক্স তো আপনাকে প্রত্যেক বছরে দিতে হয়, এখন ইনকাম কমে যাচ্ছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যেন নেগড়ে বাঘের মতন আপনাদের কামড় না দেয়, অথবা এই গভর্নমেন্ট কিছু ভালো দিক নিয়েছে যে নির্দিষ্ট ডেটেই ট্যাক্স দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি পরও দিতে পারবেন, ফাইন দিতে হবে আপনাদেরকে, ফাইন ছাড়া এই ধরনের বাড়তি খরচ যেটা সরকার কিছুটা সহানুভূতির সাথে দেখতে পারে, আপনাদের অ্যাপেক্স বডিগুলোর ওই ধরনের কোনো ধরনের সাজেশন আমি দেখতেছি না, আপনাদের নেতাদের শুধু ইয়ানবসি দেখতেছি। একটা কারণ আছে, অনেকগুলো অ্যাপেক্স বডির নট অল নেতাদের উদ্দেশ্যই হলো মনোনয়ন, আগামী নেক্সট মনোনয়ন। তো সো এই 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 অনেকে আপনি নয়, না আপনার সাথে আমি একমত না, ওই মানে এটার সংখ্যা খুবই কম। তো এ মানুষ মাথা তো মাথাই তো মেইন, সমাজের মাথা সংখ্যা তো খুবই কম, সমাজের পায়ের সংখ্যাটা অনেক বেশি। আপনি কি বলেন এফেক্ট বডিতে আসলেই এমপি হয়ে যাবে বা মিনিস্টার হয়ে যাবে? হেলাল ভাই তো বহুদিন ধরে, না হেলাল ভাই ইনশাল্লাহ এমপি হবে, আমি দোয়া করে দিলাম, কুতার কসম করে বলতেছি জাতিকে, এই ধরনের লোক সংসদে আসতে হবে কেন? ইনাদেরকে কিছু বলা যায়? অর্থাৎ আমি উনাকে, উনি একটা কথা বলছেন, আমি আপনি আমার কথাটা আগা করে ভুল বুঝছেন, আমি বলছি যে হোয়াই বিজিএমই লিডারশিপ ইজ উইক, বিকজ আতিক এই মেয়র হতে চেয়েছে, আনিস ভাই মেয়র হতে চেয়েছে, আপনি আমাকে ওই জায়গায় নিয়ে আসতেছেন কেন? আমি আপনাকে বলতেছি আমাদের সমস্ত অ্যাপেক্স বডির টপরা কম বেশি আপনার রাষ্ট্রযন্ত্রের ক্ষমতার সাথে আসতে চাচ্ছে ব্যবসাবাদ দিয়ে, আমার কাজ মাস্টারি। এখন আমি যদি মনে মনে চিন্তা করি যে আপা আমাকে একটু ছাতখানিয়া থেকে নমিনেশন দেন, আজকে আমার গলার স্বর অন্যরকম হয়ে যেত, আজকে আমার গলার স্বর এইভাবে গর্জন করতে পারে, কারণ এ জন্মে আমি আপার কাছ থেকে কোনো মনোনয়ন চাবো না। এবং আমি ওই উনি জানতে পারে খবর জানাই দিলাম, একটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট আপার কাছে যে এই ব্যক্তি নিজের বাপের সম্পত্তি বিক্রি করে করে আপনার জন্য কাজ করে। তো আমি তো ওপেন বললাম, যারা আমার এই রিপোর্টটা দিয়েছে আপাকে তারা তো শুনতেছে। তো সো আমি বলতে চাচ্ছি যে অ্যাপেক্স বডির নেতাদেরকে প্রতিনিধিত্ব করতে হবে, এটা আপার মোনায়েম খানের মতন পাকিস্তানের আইয়ুব খানকে সব ঠিক হে, আইয়ুব খানের ফোন আসলে টুপি লাগাই দাঁড়াই যাওয়া, আমাদের অ্যাপেক্স বডিদের অর্ধেক অন্তত এই এই সেই নীতি অনুসরণ করতেছে বলে অ্যাপেক্স বডিগুলো দুর্বল, ওরা খারাপ না। ফজলুল্লাহ ভাই আমরা আর একটা বিরতি নেব, বিরতির পরে আবার আসবো, দর্শক লেটার এডিশনে নিচ্ছি, আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।